Can master player. Can master player बस छोटी सी नन्ही सी प्यारी सी 1971 साल का ग्रैंड मास्टर टॉप वन का प्लेयर. যাই স্টিম দিয়ে দিছো কাইন্ডলি একটা একটা করে রেট দিয়ে দাও আর স্টিমটা শেয়ার করে দাও আর যারা কাস্টম খেলতেছ রুম আইডি পাস দিয়ে দাও রুম আইডি পাস দিয়ে দাও লিখে রাখা কিছু চিঠি পেজে ফলো করো গাইস পেজে ফলো করে কাইন্ডলি রুম আইডি পাসওয়ার্ড দাও সাকিব ভাইয়া একটা সাকিবের আইডি দিয়ে কাস্টমে গেছি চুপচাপ বসে আছে প্লেয়ারই দিচ্ছে না আমারে শিব ভাইয়া পেজে ফলো করে রুম আইডি পাসওয়ার্ডটা দিও ক্যা বাত হে ছেলে হয়ে মেয়ের ক্যারেক্টার নিছি আর আমি মেয়ে হয়ে ছেলের ক্যারেক্টার নিছি আমি ফলো করছি থ্যাংক ইউ আমাদের মিলন ভাইয়া থ্যাংক ইউ ফলো করার জন্য গাইস শুভ ভাইয়া তুমি পেজটা ফলো করে দিও তাহলে আমি তোমার কাস্টমে ঢুকবো নেক্সট কাস্টমে তোমারই ঢুকবো আর আমি ঢুকার পর পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিও কাস্টম খেলবেন না অফকোর্স হোয়াই নট তোমরা জাস্ট কাস্টমগুলো আমার রুম আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিও তাইলেই হবে প্রিন্সিপাল স্যার আমি এডিট করেছিলাম যাই হোক আমি নেশা লেখক যারা যারা কেমন আছেন মানে কেমন আছেন বা তুমি যদি কেমন কে কেমন লেখছো আলাদা আছেন লেখছো আলাদা মানে আপু ভালো করে খেলো হারাই দাও গেম মাস্টার প্লেয়ারে হারাই দেবে এটা গেম মাস্টার প্লেয়ার তাই না হ্যাঁ এজন্য একজন কমেন্ট করছে আরো পিসি ছেলে আরো পিসি প্লেয়ার তুমি পারবে আমি জানি তুমি প্রো প্লেয়ার তুমি যদি ওর সাথে বার্সেট করে না পারো চামাবাজি করে পারবা না ইয়া ইউপি উজ্জ্বল আসল লেখছে ভাই আপু কেমন আছেন হ্যাঁ গাইস যাই স্টিম দিতে সো একটা একটা করে রেড দিয়ে দাও আর স্টিমটা শেয়ার করে দাও সামনে আমার আমি ইমরান ভাই লেখছে আমি সামি ভাইয়ের গিল্ডের প্লেয়ার ও আচ্ছা ইমরান ভাই প্রিন্সিপ ভাই লেখছে আমি ব্ল্যাক কিং তারপর শিহাব মিয়া লেখছে ভাই ফ্রি ফায়ার আসলাম মানে ও আচ্ছা ফ্রি ফায়ার আসলাম আপনাকে বিনা টাকাতে ধুলাই করা হবে আপনার কাপড় কাঁচা হবে বিনা টাকাতে এখানে আমাদের শামীম ইসলাম ভাই যারা সাথে অ্যাড হওয়ার জন্য তারাকে খুব পাম দিচ্ছে প্রো প্রো যারা আপু মানে হচ্ছে যারা আরে এক পাঠাই থ্যাংক ইউ সো মাচ মানে যেহেতু তোমার সময় আমাকে যারা পাম দিবে আমি বলে দিই আমাকে যারা পাম দিবে প্রচুর প্রচুর পাম দিবে প্রতিদিন রেগুলার স্ট্রিমে এসে তাদেরকে প্রায় যাদেরকে আমি চিনি সবাইকে আমি রিকোয়েস্ট পাঠাই দিই ঠিক আছে যারা আমার পাম দেয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছো তো যারা মানে যারা যদি পাম দিতে পারো তাহলে তুমি ভালো না দিতে পারলে তুমি খারাপ বুঝছো এখানে গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের দুলাই করা হয় কি খবর ভাই তো ভাই ভালো এ আর আরজুল হাবিব যারা পো এটা কি গেম ভাই তুমি কি মানে কোন দেশে আছো ভাই এটা কি গেম তুমি জানো না ফ্রি ফায়ার এমনি অনেক লেখছে ও আমি ফলো করছি আপু দীপ দীপ ভাই তুমি যে ফলো করছো এখানে দেখাইতেছে না যে তুমি ফলো করছো তো গাইস তোমরা যারা স্ট্রিম দেখছো সবাই একটা করে রিয়েক্ট করে দাও 1 2 3 সামনে আছে সামি ভাই যারা ভাবি শুভ দিন বাহ তুমি কি কি ছন্দ বানাইলা তোমার আগা মাত্র তো কিছুই বুঝলাম বিডি আশিক আলম ভাই লাইছে আই লাভ ইউ লাভ ইউ টু ব্রো আপু খেলতেছে না সামি ভাই কম ইম্পর্টেন্স আমি খেলতেছি তুমি খেলতেছি দেখতাছো না আমি খেলতেছি কত ভালো খেলি আমি দেখছো আমি খেলতেছি ও পাশে বসে আছে বুঝছো হ্যাঁ একজন নিচে 2 টাকার পেপসি যারা আফু সামি ভাই অনেক সেক্সি লাভ বাহ বাহ মজা পেলাম আমাদের রিলেশন হচ্ছে
কতদিন হবে, 1-1.5 বছরের মতো হবে। মুজাহিদুল ইসলাম লিখছে, সামি ব্রো তুমি প্রো। ও ভাই, ওপি ওপি ওপি, থ্যাংক ইউ সো মাচ সামি মারে হেডশট। আরে আরে, ও কি লিখছে দেখো, সামি ব্রো তুমি প্রো, যারা বট সামি মারে হেডশট। বাহ 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 বাহ, অনলি রেড নাম্বার। গাইস তোমরা সবাই আমাদের 2 কে রিয়েটটা কমপ্লিট করে দাও। গাইস 2 কে রিয়েটটা আমরা এখন এই রাউন্ডটা বলো, এই রাউন্ডে ওরা মারবে কি না। ঘন্টা চাইতাছে আমি গেমে যাই, তোমার 7-0 তে ভরে দেই, তারাও আমি গেমে ঢুকতে। কে কে? একজন কাস্টম বানাইছে। আরে আনছো ধরে লাগছে, চা থেকে কফি, কফি থেকে বার্গার, যারা পুর ক্রাশ খেয়ে জীবন আমার সার। আরে আহা রে ভাই, তুমি খুব ভালো খেলো। হ্যাঁ ভাই, দেখতে হবে না, আমি খেলতেছি, কানে নিচে লাগাই দিব না যাদব। গাইস ওর ডিসকর্ডে বসে বসে চুপচাপ কমেন্ট করতেছে আর আমি খেলতেছি। আর সেকেন্ড কথা হচ্ছে, এখানে গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের উত্তম মাধ্যম ধুলাই করা হয়, তোমরা তাতে চলে আসো। যা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার আসো, আসো। এঞ্জেল প্লেয়ার লেখছে, আমার ক্রাশ সামি, লাভ ইউ সামি এন্ড জারা। হ্যাঁ ওরকম ক্রাশ না, সামির পিসি ও খাই মাঝে মাঝে, ক্রাশ কি অফ হয়ে যায়। তোমার কি অফ হওয়ার বেশি শখ হয়েছে? জারা আবার তোমার স্টিম থেকে ব্যান করে দিও, সুন্দর। গাইস বললাম না আমি হ্যাকার, আমি জাস্ট র‍্যাঙ্ক নাম্বার ছাড়া কিছু মাই না, ঠিক আছে? আমার অন্য নাম্বারগুলো শুট করে না। আরে কাদের সিদ্দিক লিখছে, ভাই তোমরা কি ভাই বোন? বাহ, আল্লাহ, আজকে আজকে ফার্স্ট টাইম আমাদের স্ট্রিমে আইলা ভাই, বুঝছি ব্যাপারটা। ওপি মারতা তো তারা, ওপি মারতা তো রেড নাম্বার অনলি, অনলি রেড নাম্বার, ইউ হ্যাভ টু বুঝতে হবে। এখানে আমি জাস্ট র‍্যাঙ্ক নাম্বার ছাড়া কথা বলি না, ইউ হ্যাভ টু বুঝতে হবে। গাইস এখানে ফ্রিতে গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদেরকে দুলাই করা হয়। যারা যারা গ্র্যান্ড মাস্টার আছো, আর গ্র্যান্ড মাস্টার নাই তারাও কাস্টম বানাইতে পারো, যারা গ্র্যান্ড মাস্টার আছে তারাও বানাইতে পারো, সমস্যা নেই। তোমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া দেওয়া হবে এখানে। গাইস যারা 75টা সেন্ড করতে পারবে তারা কাইন্ডলি 75টা সেন্ড করে দিও। আরে সিদ্দিক লিখছে, একটু বলো ভাইয়া, দাঁড়া আমরা কি বলো দাও, তুমি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাই আবুল বিড়ি আছে ভাই, এখানে আবুল বিড়ি না, এটা বিড়ির দোকান না, এখানে বিড়ি বিক্রি করি না আমি। তোমরা বললে এখানে আমি গাঞ্জার ব্যবসা দিতে পারি স্বামীকে দিয়ে। না বিড়ি যাই তো চাই, যা দুই দিন পর আজই বল বিকে এখানে কি গাঞ্জা পাওয়া যায়। আমি একটা ভিডিও, আমার একটা ভিডিও চাচ্ছি বুঝছো, যে কোনো একটা ভিডিও আর কি, ভিডিওতে এক পাবলিক কমেন্ট করছে, যাচ্ছিলাম বিড়ি কিন্তু, আরে আমি অ্যাডাবলেম শুধু শুধু নিছি যে নেক্সট টাইম নিব না। এই গাইস কমেন্ট করছে, শোনো না, কমেন্ট করছে যে যাচ্ছিলাম যে বিড়ি কিনতে, তোমার ভিডিও দেখ আমি এখন গাঞ্জা কিনে নিয়ে এসেছি। 75 স্টার লিখে বাড়াচ্ছে ভাই, 75 স্টার সেন্ড করো। আচ্ছা সামি, আমার এখানে আমার স্টিমের নিচে কি স্টারের অপশন আছে? হ্যাঁ অবশ্যই। এখান থেকে দেখতে পারতেছে না, স্টারের উপর ক্লিক দিলে আগে নাম দেখায় তো না, সাবধানে। তুমি ভালো ছেলে হয়ে যাও, ফিউচারে এবার একটু সাবধানে খেলতে হবে, বেশি ফ্রি দিয়ে ফেলছে, বেশি বেশি ফ্রি।
A few moments later. আপু তোমার নাম্বারটা দেওয়া যাবে? আমার নাম্বারটা দেওয়া যাবে? গাইস তোমরা সব আমাদের 2 কে রিয়েটটা কমপ্লিট করে দাও, 2 কে রিয়েটটা কমপ্লিট করে দাও, 2 মিনিটের মধ্যে 2 কে রিয়েটটা কমপ্লিট করে দাও। যার যে রিয়েটটা ফেভারিট সেটা দিয়ে দাও, আর স্ট্রিমটা শেয়ার করে দাও, শেয়ার করে আমাদের আইডিতে ফেসবুক অ্যাকাউন্টে পাঠাবা, ঠিক আছে? আমরা আপনাদের যারা আমার পেজে ভিডিও দিব, একটা ভিডিও দিবা? হ্যাঁ, আমার ভয়ও লাগে, বুঝো নাই? আরে যাওয়ার হবে, ভালো আর না, আজকে আজকে 10টার দিকে স্ট্রিমে এসে দেখো, ঠিক আছে? আরে আমি তোমার সাথে কথা বলে গেছি, খুব কষ্ট হচ্ছে বলো। যদি ভাইটা ভালো খেলে চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো টয়লেটের পিছনে। যাই সিনে দেখো, কাইন্ডলি এটা একটা করে রেড দিয়ে দাও, আর সিনটা শেয়ার করে দাও। গান শুনে কেউ হাহা দিবেন না, এতে আমার গানের গান গাওয়ার প্রতিভা নষ্ট হয়ে যায়। গাইস তোমরা রুম আইডি পাসওয়ার্ড দিবে পেজে ফলো করে, নাইলে কিন্তু না। খেয়েছে খেয়েছে, সে দারুণ খেয়েছে। গাইস এখানে কিন্তু হাড়টা হাড়ি লড়াই হয়েছে, ভাইয়াটাও 6 রাউন্ড, আমিও 6 রাউন্ড। এই রাউন্ডে দেখা যাক কে প্রো প্লেয়ার। ভাইয়া জিত তো কামিয়ে জিত, প্রো প্লেয়ার কিন্তু আমি। ভাইয়া আমি 500 ডায়মন্ড খরচ করছি, একজন এস্টার কে এমন ভাবে সাজাইয়ে লিখছে 400 এস্টার, কিন্তু সরি দুঃখিত, এমন ফেক অন লিজেন্ড, এমন লিজেন্ডের কে এখান থেকে একটা M10 দিয়ে হেডশট মারা হোক, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। এখন আমি আর একটা গান গাবো, সেটা হচ্ছে চমলক্ক। দাঁড়াও, চলেছে একা পথে, আমি ছিলাম টয়লেটে, এখানে কি আমার ভুল হইতে পারে? ভালো ঢাকা বাকি টুক কাল বললাম না, ভাইরা যদি সুপার ম্যান ড্যামেজ দিছে, আমি যদি সুপার ম্যান ড্যামেজ দিছে, দেখা যাক কি হয়। ভাই ও পিসি প্লেয়ার, আমিও পিসি প্লেয়ার, ঠিক আছে? আর ও ভালোই খেলছে, আরে কত লেভেলের প্লেয়ার দেখিও। তো এখানে আমি আমাদের গ্র্যান্ড মাস্টার ভাইটাকে মেরে দিছি, ভাইয়া কেমন লাগছে বলবা, ঠিক আছে? কেমন লাগছে বলবা? হ্যাঁ বেশি ওভার হয়ে যাচ্ছে মনে হয়। গাইস আর কোন গ্র্যান্ড মাস্টার ভাইয়া খেলতে চাও বলো? নাই খেলা পারে না, সামি বট। থ্যাংক ইউ সো মাচ ব্রো, এত সুন্দর কমেন্ট করার জন্য, কারণ আমি আসলে বট।